ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, ইন্না দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, ইন্না দুনিয়া মালউনাতুন, দুনিয়া হলো অভিশপ্ত। দুনিয়া কি, আমার কথা বুঝেন না আপনারা? ইন্না দুনিয়া মালউনাতুন, দুনিয়া হলো অভিশপ্ত। কে বলেছেন? মুহাম্মদ। মালউনুন মা ফিহা, আর অভিশপ্ত দুনিয়ার মধ্যে যা কিছু আছে। মালউনুন মা ফিহা, এই এলমে নাহুর পরিভাষায় এই মাকে বলা হয় মায়ে আম, ব্যাপকভাবে এই আকাশ আর জমিনে যা কিছু আছে সব অভিশপ্ত। কে বলেছেন? কিন্তু চারটা জিনিস ছাড়া। কয়টা জিনিস ছাড়া? এর মধ্যে এক হলো ইল্লা বিযিকরুল্লাহ, অভিশপ্ত নয় চার প্রকার ব্যক্তি। এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির আজগার করে চলে। সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজে যে ব্যক্তি আল্লাহর জিকির ফিকিরে চলে, ইল্লা বিযিকরুল্লাহ। দ্বিতীয় হলো ওয়ামা ওয়ালাহু, দ্বিতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি কাবিরা গুণামুক্ত থাকে, বড় গুণামুক্ত থাকে, যে ব্যক্তি আল্লাহর প্রকৃত ওলি। আল্লাহর কি ওলি? এই ওলি মানে তিন দিন গোসল করে চোদ্দ তালি জামা পরে আরশে মোয়াল্লা দেখার দাবি করে কাশ এলহামে বসে জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধার নাম ওলি না। ওয়ালির ব্যাখ্যা দিয়েছেন ইমাম জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহ, হানাফি মাজহাবের প্রসিদ্ধ আকিদার কিতাব ইমাম জাফর আত-তাহাবী আকিদাত উত-তাহাবীর তিন নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, ওলি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি কবিরা গুণা থেকে মুক্ত, সে আল্লাহর ওলি। কি গুণা থেকে মুক্ত? তাহলে দুই প্রকার ব্যক্তির পরিচয় পেলাম। এক, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার জিকির করে, আর দুই হলো যে ব্যক্তি কি গুণা থেকে মুক্ত, কবিরা গুণা থেকে মুক্ত। আর তিন হলো কে? আলিমান ও মুতাআল্লিমান, যে ব্যক্তি আলেম আর ওই আলেমের কাছ থেকে যারা এলেম অর্জন করে। তলাবা ওলামা, তলাবা ওলামা, তলাবা হলে এলেমকে যে তলব করে, অনুসন্ধান করে, আর ওলামা হলো যে ব্যক্তি মানুষকে শিখায়। এই চার প্রকার ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে অভিশপ্ত নয়, আর বাকি সবগুলো কি বলেছেন মুহাম্মদ? সুতরাং আল্লাহর দৃষ্টিতে যারা অভিশপ্ত তারাই অভিশপ্ত, আর আল্লাহর রাসুলের দৃষ্টিতে যারা অভিশপ্ত নয় তারা অভিশাপ থেকে মুক্ত। তাহলে অবশ্যই আমাদেরকে এই চার শ্রেণীর মধ্যে থাকার দরকার আছে না নাই? এবার আলেম কয় প্রকার? আলেমের প্রকার ভেদ হাদিসের মধ্যে করা আছে। আলেম হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো উলামায়ে মুদিল্লিন, পথভ্রষ্ট আলেম। আরেক প্রকার হলো উলামায়ে হাক্কানি, রাব্বানি, হকের উপর ইস্তিকামাত রয়েছে এমন আলেম। আল্লাহর রাসূলও এই ভবিষ্যৎবাণী প্রায় 1443 বছর পূর্বে করে গেছেন। হাদিসটি মুসলিম শরীফেও রয়েছে, কিতাবুল ইলমেও একবার, কিতাবুল ফিতানের মধ্যে একবার। কিতাবুল ফিতানের 4075 নম্বর, কিতাবুল ইলমের 766 নম্বর হাদিস। রাসূল বলেছেন, কে বলেছেন? وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আয়াম্মাতুল মুদিল্লিন, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে আমি সবথেকে বেশি ভয় পাই এই উম্মতের পথভ্রষ্ট আলেমদেরকে নিয়ে। সবথেকে বেশি ভয় পাই এই উম্মতের কোন আলেমদেরকে নিয়ে? পথভ্রষ্ট আলেমদেরকে নিয়ে। দ্বিতীয় প্রকার হলো, আপনারা দ্বিতীয় খলিফা ওমারকে চিনেন তো? ওমার ইবনুল খাত্তাব নাম শুনছেন তো?
কোরআনের চল্লিশটি সিদ্ধান্ত আল্লাহর নবীর সিদ্ধান্ত না নিয়ে আল্লাহ তাআলা উমরের সিদ্ধান্তে আকাশ থেকে উমরের কথার প্রেক্ষিতে আল্লাহর উমরের সিদ্ধান্তে আয়াত নাযিল করেছেন। আমার নবী তিরমিজি শরীফের বর্ণনায় হাসান সত্যোত্তীর্ণ হাদিসে বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা ওর বিখ্যাত ছাত্র ছিলেন। সাহাবিদের ছাত্রদেরকে কি বলা হয়? তাবেঈ। তাবেঈর ছাত্রদেরকে কি বলা হয়? তাবে তাবাঈ। তার নাম হল জিয়াদ, জিয়াদ ইবনে হুয়াইরিথ। তাকে প্রশ্ন করেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ইয়াখদিবুল ইসলাম, হে জিয়াদ ইবনে হুয়াইরিথ, তুমি কি জানো ইসলামকে কে ধ্বংস করেছে, কোন তিন প্রকার ব্যক্তি? আমি যে কথাটা বলছি ইসলামিক ফাউন্ডেশনের বাংলায় অনুবাদ হয়ে আছে, মিশকাত শরীফের প্রথম খণ্ড 868 নাম্বার, 761 নাম্বার। এছাড়া এই হাদিসটি তাবারানি মুজামুল কবীরের এবং সুনানে দারিমির 1245 নাম্বার হাদিস, হাদিস সহি। ওমার প্রশ্ন করছেন ওই তাবেঈকে, জিয়াদকে, যে ইসলাম ধ্বংস করছে কয়টি জিনিস। জিয়াদ উত্তর দিয়েছে ওমরকে, আমি এই সম্পর্কে জানি না। এরপর ওমর ইবনুল খাত্তাব উত্তর দিচ্ছেন আজ থেকে 1443 বছর পূর্বে, যে তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করেছে। কিন্তু কয়টা জিনিস? এর মধ্যে এক প্রকার হলো, এক নাম্বার হলো আয়াম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট আলেম, জালেম আলেম। এর মধ্যে এক প্রকার হলো জাদিলুল মুনাফিকি বিল কিতাবি, অনেক মুনাফিক প্রকৃতির ব্যক্তি যারা আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নত নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হবে। জাদিলুল মুনাফিকি বিল কিতাবি, অনেক মুনাফিক প্রকৃতির ব্যক্তি পশ্চিম দিকে আচার খায় না, টুপির সাথে বিরোধিতা করে, মসজিদের সাথে বিরোধিতা করে, মসজিদের সাথে তার কোনো তাল্লুক নাই, সম্পর্ক নাই, এমন লোক সমাজের মধ্যে আলেমদেরকে হেও করে, ধমকের সুরে কথা বলে, রকরায় তাদেরকে বলে কি জানেন মৌলভী সাহেব মিয়া আপনি, আছে না নাই? জাদিলুল মুনাফিক বিল কিতাবি, সেই সমস্ত মুনাফিকরা কোরআন হাদিস নিয়ে বিতর্ক করবে। আর একটা কারা? অহুকমুল আয়াম্মাতুল মুদিল্লিন, এবং যারা শাসন করবে, শাসক হবে, তারা কোরআন এবং সুন্নার বিবর্জিত বিষয়গুলো নিয়ে শাসক করবে, যুগে যুগে তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করবে। বলেছেন আজ থেকে 1443 বছর পূর্বে আমার নবীর জালুল কদর সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম কথা, এই কথাটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বিখ্যাত সাহাবা, এটা হাদিস। আমাদের কথা ওয়াজাদিলুল মুনাফিকি বিল কিতাবি, তারা আল্লাহর কিতাবের সাথে মুনাফিকি করবে। অন্য এক বর্ণনায় রয়েছে জাল্লাতুল আলিম, পথভ্রষ্ট জালেম আলেম। আপনি দেখেন না বর্তমান পৃথিবীর অবস্থা কেন কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। এ হাদিসটি উল্লেখ রয়েছে বুখারীতে, মুসলিমে, মিশকাতুল মাসাবিহে 2344 নম্বর হাদিস। রাসূল বলেছেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলমু ইয়াযবুতাল জাহল। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন আর জাহেলিয়াতকে সমাজের মধ্যে বৃদ্ধি করা হবে। আল্লাহর হাবিব বলেছেন শুধুমাত্র কোরআন সুন্নার ইলমকে উঠাবেন, মানে হলো যে সমস্ত আলেমরা ইলম অর্জন করবে, কোরআন হাদিস মানুষকে বুঝাবে, তাদেরকে জমিন থেকে উঠিয়ে নেবেন অথবা তাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে।
এর ফলে ইয়ালতামিসু ইলমা ইনদাল আসাগির আর সাধারণ মানুষেরা মূর্খ ব্যক্তির কাছে কোরআন হাদিস জিজ্ঞাসা করবে, কারণ বলো বড় আলেমদের মুখকে বন্ধ করে দেওয়া হবে, বড় আলেমদের জিহ্বাকে কন্ট্রোল করে দেওয়া হবে, বড় আলেমরা মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেবে, আর থাকবে মূর্খ অশিক্ষিত মূর্খ মার্কা কিছু আলেম। ইংদাল আসাগির ইয়ালতামিসু ইলমা ফাদাল্ল আদাল্ল, তারা নিজেরাও গোমরা হবে এবং জাতিকেও তারা গোমরা করবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমাজের বাস্তবতার সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মিল আছে না নাই? তারা নিজেরও গুমরা হবে। এই জন্য হক্কানি আলেমদের বিদায়ের মাধ্যমে সমাজে মূর্খতা ব্যাপক আকারে চরম আকারে ধারণ করবে। মূর্খরা আলেমদের গীবত করবে, মূর্খরা আলেমদের নিন্দা করবে, মূর্খরা আলেমদেরকে এলেম শিখাবে, মূর্খরা আলেমদের সাথে সমালোচনায় লিপ্ত হবে, তর্ক বিতর্ক লিপ্ত হবে। ঠিক কিনা ভাই? ঠিক বলেন। মসজিদের ইমাম, তুমি কি জানো মসজিদের ইমামকে কটাক্ষ করতে পারলেই মসজিদের কমিটি তার ষোলো কালা পূর্ণ হয়ে যায়। অনেক জায়গায় আপনাদের এখানে মাশাআল্লাহ ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, কোরআন হাদিস বলার ক্ষেত্রে দারুণ ফ্লোট আছে এখানে, কিন্তু বাংলাদেশের এমন কিছু জায়গা আছে মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে বলতে পারে না, ঘুষের বিরুদ্ধে বলতে পারে না, শিরকের বিরুদ্ধে বলতে পারে না, দাবি কাতার বিরুদ্ধে বলতে পারে না, বললে 144 দিয়ে দেয়। এই চিত্রগুলো আমাদের সমাজে আছে না নাই? এগুলো বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এলেম অর্জন করা এটা আমাদের জন্য জরুরি কি জরুরি নয়? আজকে এলেমের প্রচার না থাকার কারণে, এই তো শীতের মৌসুম আসছে না, বক্তা দাওয়াত দিচ্ছে, কোরআন হাদিস থেকে কোনো কথা নেই, কিচ্ছা কাহিনী গল্প হাসি তামাশা টিটকারি এই সমস্ত ভাইরাল টপিকস নিয়ে মাহফিলগুলোকে তারা সাজায়, ন্যূনতম জ্ঞান অর্জন করে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস 477 নম্বরে 71 নম্বর পৃষ্ঠাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়াকুনু ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, দাজ্জালুনা ওয়া কাযাবুন, তারা দাজ্জালের মতন মিথ্যাবাদী হবে। কিসের মতন? কিসের মতো মিথ্যাবাদী হবে? কারণ দাজ্জাল চাকচিক্য ধোকা দেবে, চতুর্থ ঠান্ডা থাকবে, ওখানে থাকবে গরম, উপরে থাকবে ওটা হবে নিচ, স্বর্গ থাকবে ওটা হবে নরক, দাজ্জালের মতো তারা ধোকাবাজি করবে। কি সুন্দর লেবাস, কি সুন্দর মিথেলা সুর, কিন্তু যখন তারা মসজিদের মিম্বার বসবে এমন এমন কথা বলবে, ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ ওয়া আনতুম আবাউকুম, তারা মসজিদের মিম্বারে বসে বসে এমন এমন হাদিস বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তুমিও কোনোদিন শুনো নাই আর তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। ফাদাল্লো আদাল্লো, তারা নিজেরাও গুমরা করবে, একটা জাতিকে তার থেকে কি গুমরা করবে। এজন্য আমি দেখতে পেয়েছি বর্তমানে কিছু লোক যারা মুরব্বী দাড়ি পেকে গেছে, অনেকে ফেসবুক ইউটিউব টুইটার এগুলো চালান না, কিছু অধুনা মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল স্পিকার জন্ম হয়েছে, তাদের কথাকে মানুষ চর্চা করছে। যেমন একজন আছে কি জানো, সুলাইমান সুখেন না কি যেন নাম আছে, পই পই করে বলছি, পই পই করে বারণ করছি, ওই বেটা মোটিভেশন করে যা চালু করেছে, আর এইগুলো এখন আমাদের যুব সমাজ চর্চা করে। গরিবস ধনিস এই যে শব্দগুলো, এই যে বিবর্তন বা এই যে সাউন্ডের যে বিবর্তন শিক্ষিতর নামে, এই যে সমস্ত অশিক্ষিত চর্চা করা,
এগুলো মানুষদের মুমিনদের কখনো সিফাত হতে পারে না। মূলত ইলম সমাজ থেকে শূন্য হওয়ার কারণে মানুষ মূর্খদের কথাবার্তা চর্চা করে সমাজকে বিষবাষ্পে পরিণত করছে। মনে রাখতে হবে, একটা শিক্ষিত সমাজের জন্য, একটা আধুনিক আইকনিক যুব সমাজের জন্য একটা ইয়ুথকে যদি কেউ সামনের দিকে নিয়ে যেতে চায়, তার জন্য শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রসুল বলেছেন, আল্লাহ বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি তোমাদের মধ্যে সব থেকে উত্তম নমুনা, সব থেকে উত্তম আদর্শ করে রেখেছি। রাসূল বলেছেন শিবরান শিবরিন দেরাআন দেরাআইন, তোমরা আমাকে বিগতে বিগতে গজে গজে প্রত্যেক মিটারে মিটারে সেন্টিতে সেন্টিতে মিনিটে মিনিটে সপ্তাহে সপ্তাহে বছরে বছরে সেকেন্ডে সেকেন্ডে তোমরা যার অনুকরণ অনুসরণ করবা তিনি হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আমার আদর্শ কে? ওই মূর্খ ব্যক্তিরা যে নিজেই এখন পর্যন্ত 3.5 হাত বডিতে ইসলাম ফিট করতে পারেনি, যে নিজেই এখনো আল্লাহর নবীর আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেনি, আল্লাহ নিষেধ করেছেন তাদের অনুসরণ করার জন্য। আল্লাহ বলেছেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক পাবে, আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়া তাত্তাবাউল হাওয়া, যার কলবকে সে আল্লাহ মুক্ত রেখেছে, যে যারা কিনা মানুষকে বিভ্রান্তর দিকে ঠেলে দিচ্ছে। আমি একখানা হাদিস বলে আজকের খুতবা শেষ করব। আমার মনে হয় আমি যতগুলো কথা বলেছি আমার আমি অমুক তমুক কোনো কিছুই বলি নাই, বলছি সহি মুসলিম কোন কিতাবের নাম বলছি, মুকাদ্দামার 7 নম্বর পৃষ্ঠাতে সাহাবিদের ছাত্রদের কি বলা হয়, তাবেঈ, বিশিষ্ট তাবেঈ ইমাম সিরিন রহমতুল্লাহ আলাই, কি নাম বলছি, ইমাম সিরিন রহমতুল্লাহ আলাই, তিনি একটি উক্তি করেছেন মুসলিম শরীফে, ইন্নাহাদাল ইলমু দীনুন ফানযুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ইন্নাহাদাল ইলমু দীনুন ফানযুরু, তোমরা যার কাছ থেকে এলেম গ্রহণ করো এলেম নাও, আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি ওই হুজুরকে ওই লোককে ভালো করে লক্ষ্য করো খেয়াল করো, তোমার ওই হুজুর কার কাছ থেকে এই কথাটা গ্রহণ করেছে, যদি কথাটা আমার কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের সাথে মিলে যায় আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের সাথে মিলে যায় আর সাহাবীদের কৌলের সাথে মিলে যায় তোমরা কথাটা গ্রহণ করো, আর যদি আমার আপনার কথা যদি কোরআন হাদিসের সাথে না মিল পাওয়া যায়, সাহাবাদের জীবন কর্মের সাথে না মিল পাওয়া যায়, তাহলে কথাটাকে আস্থা করে দিয়ালের বাইরে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করতে হবে। ঠিক না ব্যাটি? মূল সূত্র ইন্নাহাদাল ইলম দীনুন ফানযুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা ইসলামের কথাটা কার কাছ থেকে নিচ্ছ তাকে ভালো করে খেয়াল করো, সে কোন জায়গা থেকে তোমাকে কথাগুলো বলছে। কি বুঝলাম আর কি বুঝাতে পারলাম জানি না। এ একখানা হাদিস বলে আমি হাদিস আজকের আলোচনা শেষ করব। এ হাদিসটি সুনানে বাইহাকি 1808 নম্বরে উল্লেখ করেছে, মিশকাত আলিম আরাফাত লাইব্রেরি 744 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহ দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুযায়ী 1 নম্বর খণ্ডে কিতাবুল ইলমের 24 নম্বর পৃষ্ঠাতে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতার মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাতাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর কে? আর যদি এই প্রশ্নটা এখন শিয়াদের মধ্যে করতাম, নবীজির শ্রেষ্ঠ জামাতাকে সবাই কি বলতো? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে শ্রেষ্ঠ মানছেন? এজন্য আলীর একজন পুত্র সন্তানের নাম রেখেছেন ওসমান ইবনে আলী, সুবহানাল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা ওমরকে মহব্বত করতেন, এই জন্য উসমানের বড় ভাইয়ের নাম রেখেছেন ওমর ইবনে আলী, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তার চাচাকে মহব্বত করতেন, এই জন্য হুসাইনের পরে তার যে ছেলে হয়েছে তার নাম রেখেছে আব্বাস ইবনে আলী, ডাক নাম ছিল আবুল ফদল। আল্লাহর নবীর সাহাবি আলী আবি বকরকে মহব্বত করেছেন, এই জন্য তার এক ছেলের নাম রেখেছেন আবি বকর ইবনে আলী, সুবহানাল্লাহ। অথচ তার সম্পর্ক কার সাথে, আর শিয়া কাফেরদের সম্পর্ক কার সাথে, কথা কি বুঝতে পারছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আলী, কিয়ামতের পূর্বে, কিয়ামতের জামানার একটা সময় চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নামটা শুধুমাত্র মুখে মুখে থাকবে। কিস কিসে থাকবে? কেতাবে থাকবে, হাদিসের তাকে থাকবে, গিলাপে থাকবে, কিন্তু সমাজে, ঘরে, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, পারিবারিক জীবনে মূলত ইসলাম প্রতিষ্ঠিত থাকবে না, শুধু নামেই থাকবে। আমার নাম আব্দুর রহমান, পরিচয় তিনি ঘর ঘন গরু খান, আর শুধুমাত্র খাতনার মধ্যেই থাকবে, আছে না নাই? ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআনের আয়াতের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআনের আয়াতের বিধান বাস্তবায়ন থাকবে না। ওয়ায়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, আর তাদেরকে যখন কোরআন থেকে ডাকা হবে, তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, তারা কোরআন শুনলে এর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলোর শুধুমাত্র চাকচিক্য থাকবে, লাইট থাকবে, ক্যামেরা থাকবে, এসি থাকবে, মসজিদ শুধুমাত্র তালায় তালায় উপরের দিকে যাবে, মসজিদের কমিটি অমুক হবে, তমুক হবে, জদুমিয়া কদুমিয়া হবে, কিন্তু মসজিদটা থাকবে হেদায়াত শূন্য, তাওহিদ শূন্য, ইমান শূন্য, আখেরাত শূন্য। কারণ রসুল বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো শুধুমাত্র সুন্দর সুসজ্জিত টাইলস দিয়ে জড়ানো থাকবে, কিন্তু মসজিদগুলো থাকবে হেদায়াত শূন্য, বলেছেন মুহাম্মদ। আর সব থেকে খারাপ যেই জীবটা থাকবে, খারাপ যেই প্রাণীটি আকাশের নিচে জমিনের উপরে থাকবে, সে হবে কে? উলামাউহুম শার, নিকৃষ্ট যেই জীবটা আকাশের নিচে জমিনের উপর থাকবে সে হবে তথাকথিত ভণ্ড আলেম। দেখবেন বেশিরভাগ মসজিদগুলোতে এই সমস্ত অযোগ্য পাঁচাটা গোলামদেরকেই মসজিদের মধ্যে মনোনয়ন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? যারা কমিটির সরাসরি পূজাতে লিপ্ত হয়, সরাসরি কমিটি পূজাতে লিপ্ত হয়, যারা হককে হক বলে জানে না, যারা বাতিলকে বাতিল বলে জানে না, যারা সুন্নতকে সুন্নত বলে জানে না, যারা বিদাতকে বিদাতের আওয়াজ বলতে জানে না, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ বলেছেন এই সমস্ত আলেমদের সাথে তিনি কথাও বলবেন না, তাদের খাবার হবে আগুনের কয়লা, তাদের পেটকে আগুন দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। সূরা বাকারা 174 নম্বর আয়াত, এমন লোকের সংখ্যা সমাজের মধ্যে বেশি না কম? তাহলে এবার আপনারা বলুন, বক্ষমান এই খুতবা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কয়েকটি বিষয়, এলেমের মর্যাদা, হক্কানি আলেম, বাতিল আলেমদের পরিচয়, ঠিক না? ঠিক। আমরা কারো নাম মেনশন করে কথা বলবো না, আমরা কারো কোনো দলকে টার্গেট করে কথা বলবো না, আমরা একজন মুসলিম ইসলামকে সামনে রেখে তার দলিল দিয়ে কথা বলবো, ব্যাস। যে বুজার বুঝে নেবে, আকেল বান্দি কি ইশারা কি কাফিরাস, জ্ঞানীদের জন্য কি যথেষ্ট? জ্ঞানী যারা এক বিক্ষোভ ভিক্ষা করছে, আমি তখন কাফিয়া বা সারহে জামিতে পড়ি, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বোঝানো যায় না দারোগার লাঠির ঘোতায়। আমি বললাম বাহ, দারুণ একটা কাসিদা শিখলাম তো, যদিও গান বলে বলে ভিক্ষা করছে কিন্তু কথাটার মধ্যে হাকিকত আছে না নাই? এজন্য আসুন আমরা কোরআন এবং সুন্নার উপর চলার চেষ্টা করি,
আমরা সুন্নতকে সুন্নত বলে জানি, হককে হক বলে জানি, আমরা সত্যকে সত্য যেভাবে ছড়াতে হয় আমরা সেভাবে ছড়াই। আজ এই পর্যন্তই, ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।